মাদারীপুরের শিবচরে বাস দুর্ঘটনায় 19 জন নিহতের ঘটনায় ইমাদ পরিবহনের মালিকের বিরুদ্ধে মামলা করেছে হাইওয়ে পুলিশ। জানা গেছে, ক্লান্ত চালকের টানা বাস চালানো ও অতিরিক্ত গতির কারণেই এত বড় দুর্ঘটনা ঘটে। তার উপর বাসটির ফিটনেস ও রুট পারমিট ছিল না। গতরাতে শিবচর থানায় মামলা করেন শিবচর হাইওয়ে পুলিশের সার্জেন্ট জয়ন্ত সরকার। এদিকে আহত এক যাত্রী জানিয়েছেন, দুর্ঘটনা কবলিত ইমাদ পরিবহনের বাসটি খুলনার সোনাডাঙ্গা থেকে ছাড়ার আগে চালক ও সহকারী বলাবলি করেন, ব্রেক ভালো মতো কাজ করছে না, মেরামত করা প্রয়োজন। তখন চালক বলেছিলেন, ঢাকায় গিয়ে যাত্রী নামিয়ে ব্রেক ঠিক করবেন। এক্সপ্রেসওয়েতে ওঠার পর নিয়ন্ত্রণহীন গতিতে বাসটি চলছিল বলে জানান সেই যাত্রী। ক্লান্ত দেহে, ঘুম চোখে অতিরিক্ত গতিতে বাস চালানোর কারণে এত প্রাণহানি হয়েছে বলে মনে করছে হাইওয়ে পুলিশ। নিহত বাস চালক জাহিদ হাসানের ছেলেও জানিয়েছেন, তার বাবা টানা বাস চালিয়ে ক্লান্ত ছিলেন। সার্জেন্ট জয়ন্ত সরকার একটি অভিযোগ দায়ের করে, তৎপর প্রেক্ষিতে আমি একটি মামলা রুজু করি। উক্ত মামলাটি হাইওয়ে পুলিশের সাব ইন্সপেক্টর আব্দুল্লাহ বাকি তদন্ত করছেন।